সেই ভয়ঙ্কর দিনটি বোধহয় আমাদের সকলের এখনো মনে আছে। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে নিউজ চ্যানেলে দেখা যে সুদূর আমেরিকাতে দুটি বিশাল বড় বড় বিল্ডিংয়ে হঠাৎ প্লেন এসে ধাক্কা মারে এবং সেই বিল্ডিংগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আমেরিকার বুকে ঘটে যাওয়া আমাদের চোখে দেখা অফকোর্স টিভিতে সাম্প্রতিককালের সব থেকে ভয়ানক টেররিস্ট অ্যাটাকের কথা আমাদের সকলেরই প্রায় মনে আছে। কিন্তু তারপর আমেরিকা রিটালিয়েট করেছিল। সে রিটালিয়েটারি মিশনের গল্প তোমার জন্য স্পাই স্টোরিজ উইথ সৃজনের আগামী এপিসোডে। শুনতে ভুলো না www.friendsdigital.com।